প্রিয় শ্রোতা আসসালাম আজ আপনাদের সাহাবীদের মধ্যে একজন আবু দারদার সম্পর্কে অতি নিদ্রা থেকে জেগে বাড়ির প্রবেশ পথে বিশেষভাবে সংরক্ষিত মূর্তিকে পূজা করা ছিল আবু দারদা নামে খ্যাত উমাইয়ার ইবনে মালেক আল খাজরাজির নিত্যদিনের অবশ্য পালনীয় অভ্যাস অভ্যাসের এই ধারাবাহিকতা থেকে সেদিনও বাদ পড়েনি যে দিনের কথা এখানে বলছি সেদিনও সে অভিজাত আতর বাজার থেকে আনা মূল্যবান সুগন্ধি দিয়ে চন্দন কাঠে তৈরি মূর্তিকে সুগন্ধময় করে তোলে ইয়ামেনের বাজারের সর্বোৎকৃষ্ট রেশমি চাদর দিয়ে মূর্তিকে আবৃত করে যে মূল্যবান চাদরটি ইয়ামেন থেকে আগমনকারী এক বণিক গতকালই তাকে উপহার দিয়েছিল সূর্য বেশ উপরে ওঠার পর আবু দারদা বাড়ি থেকে বের হয়ে ব্যবসায় কেন্দ্রে রওনা হওয়ার সময় দেখতে পায় মদিনার ছোট বড় সবাই রাস্তায় সকল বয়সের লোকজনের সমাগম খুব বেশি কারণ কি জানতে পারল মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লামের অনুসারী মুসলমানরা বদর যুদ্ধ থেকে বিজয়ের বেশে মদিনায় ফিরে আসছে তাদের বিজয়কে অভিনন্দিত করার জন্য এত লোকের সমাগম কিছুক্ষণ পরই দেখতে পেল বিজয়ীরা শহরে প্রবেশ করছে এবং কোরাইশ বন্দীদের দলবদ্ধভাবে শৃঙ্খলিত করে আনা হচ্ছে এই বিজয় আর কোরাইশদের এই করুণ দৃশ্য দেখে আবু দারদা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে পাশ কাটিয়ে অগ্রসর হতেই খায়রাজ গোত্রের এক যুবক তার নজরে পড়ে আবু দারদা সেই যুবকের দিকে অগ্রসর হয়ে তার অন্তরগ বন্ধু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সম্পর্কে জিজ্ঞাসা করল খজরাজ গোত্রের সেই যুবক আবু দারদাকে সংবাদ দেয় যে বদর প্রান্তরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে চরম বিপদের সম্মুখীন হন পরিশেষে খুব বাহাদুরি ও নৈপুণ্যের সাথেই যুদ্ধ করে শুধু বীরত্বের পরিচয় দেননি বরং প্রচুর গনিমতের মালসহ নিরাপদেই ফিরে এসেছেন তার সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন খজরাজ গোত্রের সেই যুবক আবদুল্লাহ ইবনে রাওয়াহা সম্পর্কে আবু দারদার জিজ্ঞাসায় মোটেই অবাক হয়নি কারণ আবদুল্লাহ ইবনে রাওয়াহা ও আবু দারদার মধ্যে গভীর বন্ধুত্বের কারণে পরস্পরের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার কথা সবাই জানত ইসলামের দাওয়াত পৌঁছলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা ইসলাম গ্রহণ করেন আর আবু দারদা তা প্রত্যাখ্যান করে কিন্তু এই দুই বন্ধুর পারস্পরিক সম্পর্কের কোনো অবনতি হয়নি কারণ আবদুল্লাহ ইবনে রাওয়াহা ইসলাম গ্রহণ সত্ত্বেও আবু দারদার সাথে সাক্ষাৎ ও তার বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন তাকে ইসলামের দাওয়াত দেওয়ার প্রচেষ্টা চলতে থাকে অব্যাহতভাবে আবু দার্দার জীবন জীবনযাপনের জন্য তার এই বন্ধু খুবই ব্যথিত হতেন আবু দারদা নিজের ব্যবসায় কেন্দ্রে পৌঁছে তার উঁচু আসনে বসে যথারীতি ব্যবসায়ের কাজ শুরু করে কর্মচারীদের আদেশ নিষেধ পূর্বের ন্যায়ই দিতে থাকে ব্যবসায় রুটিনের কোনো পরিবর্তন নেই কিন্তু সে মোটেই জানত না যে আজ তার বাড়িতে কি তুলকালাম কাণ্ডই না ঘটে গেছে আজ বিশেষ উদ্দেশ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বন্ধু আবু আবুদারদার বাড়ি গেলেন তিনি জানতেন এ সময় আবু আবুদারদা বাড়িতে নেই ভাবখানা দেখালেন এই বিশেষ জরুরি কাজ তার বাড়িতে পৌঁছে দেখেন ঘরের দরজা খোলা এবং তার মা বাড়ির আঙিনায় সাংসারিক কাজে ব্যস্ত আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেখানে পৌঁছে বলেন হে আল্লাহর প্রিয় বান্দি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক উত্তরে আবু দারদার মা বললেন হে আবু দারদার ভাই তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক আবদুল্লাহ ইবনের রাওয়াহা জিজ্ঞাসা করেন আমার বন্ধু আবু আবুদারদা কোথায় আবু দারদার মা উত্তরে বলেন সে তার ব্যবসায় কেন্দ্রে খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা দারদার স্ত্রীকে বললেন আবু সঙ্গে সাক্ষাতের জন্য আমাকে এখানে অপেক্ষা করার অনুমতি দেবেন কি তার স্ত্রী উত্তর বলল অবশ্যই অতপর তাকে প্রবেশের সুযোগ দিল ঘরের দরজা খুলে দিয়ে তার স্ত্রী ভেতরে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়ল কখনো বা ঘরবাড়ির কাজে মাথা ঘামাচ্ছে আবার কখনো বা সন্তানদের দেখাশোনা ও যত্নে ব্যস্ত হয়ে পড়ছে এই ফাঁকে দারদার মূর্তির ঘরে প্রবেশ করেন এবং সাথে বহন করে আনা কোড়াল বের করে আবু দারদার মূর্তির কাছে গিয়ে সেটিকে টুকরো টুকরো করতে থাকেন আর বলতে থাকেন সাবধান আল্লাহর সাথে অন্য যাকেই ডাকা হোক না কেন সবই মিথ্যা মূর্তিকে ইচ্ছে মতো টুকরো টুকরো করা শেষ হলে তিনি বিদায় নিয়ে চলে আসেন আবু দারদার স্ত্রী বিশেষ কারণে মূর্তির ঘরে প্রবেশ করতেই মূর্তিকে টুকরো টুকরো ও তার হাত পা কান গলা মাথা মোট কথা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন দেখে যেন তড়িতাহত হয় এবং দুই হাত চাপড়িয়ে বলতে থাকে হে ইবনে রাওয়াহা তুমি আমাকে ধ্বংস করে ফেলেছ তুমি আমাকে ধ্বংস করে ফেলেছ কিছুক্ষণ যেতে না যেতেই দারদা বাড়ি ফিরে স্ত্রীকে মূর্তি ঘরের দরজায় বসে চিৎকার করে কাঁদতে দেখে সে আরও দেখতে পায় যে তার চেহারায় ভীতিভাব সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আবু দারদা তার কাছে পৌঁছে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার উত্তরে সে বলল তোমার অনুপস্থিতিতে তোমার বন্ধু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসে এবং তোমার মূর্তির কি দুরবস্থা করেছে তা তো দেখতেই পাচ্ছ দারদা মূর্তি ঘরের ভেতরে নজর দিয়েই দেখে যে মূর্তিকে এমনভাবে টুকরো টুকরো করা হয়েছে যে তা জ্বালানির কাজ ব্যবহার করা ছাড়া আর কোনো কাজে আসবে না সে রাগে ফেটে পড়ে এবং এই কাজের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু পরক্ষণেই সে একটু শান্ত হয়ে পড়লে তার প্রতিশোধ স্পৃহা স্তিমিত হয়ে পড়ে এবং ক্রোধ প্রশমিত হয় এবার সে চিন্তা করতে লাগল কেন এমন হল অতপর নিজে নিজেই বলে উঠল যদি ওই মূর্তিতে কোনো কল্যাণ থাকতো। তাহলে সে নিজেই নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারত সে নিজের বিবেকের কাছে উত্তর পেয়ে তৎক্ষণাৎ আবদুল্লাহ ইবনে রাওয়াহার কাছে চলে গেল এবং তাকে সাথে নিয়ে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করল তিনিই ছিলেন এ মহল্লার ইসলাম গ্রহণকারী সর্বশেষ ব্যক্তি ইমান আনার সেই শুভক্ষণ থেকে আবু দরদার আদি আল্লাহ তালহুর অন্তরে আল্লাহ ও তর সাল্লামের প্রতি যে মহব্বত জন্মেছিল তার মধ্যে সামান্যতম খাদও ছিল না ইমান আনার পর থেকেই তিনি তার অতীত জীবনের জন্য বড়ই অনুতপ্ত হতে থাকেন তার অনুতাপের কারণ ছিল এই যে তার আগে যেসব সাহাবি ইসলাম গ্রহণ করেছেন তারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছেন তারা কোরআন হিপস করেছেন তার মর্মার্থ উপলব্ধি করেছেন তারা ইবাদত করেছেন বেশি তাঁকোয়া ও ক্ষোদাভীতির কারণে তারা আল্লাহর সন্তুষ্টিও হাসিল করেছেন আমি তো তাদের থেকে বহু পেছনে আছি জিহাদের ক্ষেত্রে আমি পিছনে আছি এ অনুতাপ তাকে প্রতি মুহূর্তে আহত করত তিনি এ নিয়ে অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক এই ব্যবধান অবশ্যই দূর করতে হবে এজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে সময়কে বেশি করে কাজে লাগাতে হবে এ সিদ্ধান্ত অনুযায়ী শুরু হলো তার সাধনা তথা কঠোর অধ্যাবসায় ইসলামী জ্ঞানার্জনে এবং ইসলামের কাজে তিনি নিজেকে পুরোপুরি নিয়োজিত করলেন আল কোরআনের হিপস ও প্রতিটি শব্দের অর্থ এবং এর মর্ম উপলব্ধিতে নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করেন যখন তিনি মনে করলেন ইবাদত ইবাদতব্দিতে একাগ্রতা সৃষ্টিতে তার ব্যবসায় বাণিজ্যই বাধা সৃষ্টি করছে তখন থেকেই তিনি কোনো ঐতস্ততা না করে ব্যবসায় বাণিজ্য ছেড়ে দিলেন কেউ তাকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন রাসুলসাল্লিয় সাল্লামের ওপর আনার পূর্বে আমি নিছক একজন ব্যবসায়ী ছিলাম ইসলাম গ্রহণের পর চেষ্টা করছিলাম ইবাদত ও ব্যবসার মধ্যে সমন্বয় করি কিন্তু আমি যা চেয়েছিলাম তা সম্ভব হয়ে ওঠেনি এই কারণে ব্যবসায় ছেড়ে দিয়ে ইবাদত বন্দিগিতে নিমগ্ন হয়েছি তিনি আল্লাহর শপথ করে বলেন মসজিদে নবির দরজায় আমার দোকান হোক এবং আমি মসজিদে প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরও ক্রয় বিক্রয়ে এমনভাবে লাভবান হই যে দৈনিক তার পরিমাণ তিনশো স্বর্ণমুদ্রা পর্যন্ত পৌঁছাক বিদ্যাচর্চা ও ইবাদত বন্দিগীর পরিবর্তে আজ আমি এটাও পছন্দ করি না অতপর তিনি প্রশ্নকারীর দিকে তাকিয়ে বলেন আমি একথা বলি না যে আল্লাহ তালা ব্যবসা হারাম করেছেন কিন্তু আমি অবশ্যই তাদের মতো হতে চাই যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণকে ভুলিয়ে রাখে না বা গাফেল করে না এর অর্থ এটা নয় যে আবু দারদা আরাদিয়া তাল আনহু ব্যবসা বাণিজ্যকে ইবাদতের অন্তরায় মনে করেছেন প্রকৃতপক্ষে তিনি দুনিয়ার মোহ লোভলালসা ও বিলাসিতাকে পরিত্যাগ করেছিলেন জীবনধারণের জন্য যতটুকু দরকার এর ওপরই তিনি সন্তুষ্ট ছিলেন প্রচণ্ড শীতের কোনো এক রাতে তার বাড়িতে বেশ কয়েকজন মেহমান আসেন তাদের জন্য গরম গরম খাদ্য পরিবেশন করা হয় কিন্তু শীত নিবারণের জন্য বিছানাপত্রের কোনো ব্যবস্থা না করায় মেহমানরা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করতে থাকেন তাদেরই একজন আবুদার্দার আদিয়াল্লাহত আল আনহুর কাছে গিয়ে এ প্রয়োজনের কথা বলার জন্য উপযোগী হলে অপর একজন তাকে নিবৃত্ত করে বলেন আরে রাখো এভাবেই রাতটা কাটিয়ে দাও কিন্তু তা উপেক্ষা করে তিনি তার কক্ষের দরজায় পৌঁছে দেখেন আবুদার আদি আদিয়াল আল আনহু শুয়ে এবং তার স্ত্রী তার কাছেই বসে আছেন তাদের উভয়ের গায়েই পাতলা একখানা চাদর যা কোনো অবস্থাতেই শীত নিবারণ করতে পারে না সেই মেহমান আবুদারদ আল্লাহতাল আনহুর কাছে গিয়ে বললেন কি ব্যাপার আমরা যেভাবে শীতবস্ত্রহীন অবস্থায় রাত কাটাচ্ছি আপনিও দেখছি একইভাবে রাত কাটাচ্ছেন আপনাদের শীত বস্ত্র কোথায় আবুদারদার আল্লাহত আল আনহু উত্তর দিলেন আমাদের আরও একটি বাড়ি আছে সেই বাড়িতে সব পাঠিয়ে দিয়েছি সামান্য আসবাবপত্র যদি বাড়িতে থাকত তাহলে তা অবশ্যই আপনাদের জন্য পাঠিয়ে দিতাম দ্বিতীয়ত সে বাড়িতে পৌঁছতে যে রাস্তা অতিক্রম করতে হয় সে পথ খুবই দুর্গম সে পথের প্রথিকদের মধ্যে যারা বেশি বেশি সাজ সরঞ্জামের অধিকারী তাদের চেয়ে যারা সামান্য ও হালকা সাজ সমানের অধিকারী তারাই শ্রেয় আমরা অত্যধিক সাজ সরঞ্জামের ওপর হালকা সাজ সামানকে প্রাধান্য দিয়েছি যেন সহজেই সে পথ অতিক্রম করতে পারি অতপর মেহমানকে জিজ্ঞাসা করলেন আমার কথার মর্মার্থ কি বুঝেছেন মেহমান উত্তরে বললেন জি খুব ভালো করেই বুঝেছি আমাকে উত্তম নসিহতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ খলিফ আতুল মুসলিমিন ওমর ফারুক আদি আল্লাহ আল আনহু আবুদার্দার আদি আল্লাহ আনহুকে সিনিয়র গভর্নর নিয়োগের প্রস্তাব দিলে তিনি এ প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তাকে রাজি করানো কঠিন হয়ে পড়ে ওমর ফারুক রাজি লাহু তালানহু এ প্রস্তাবের উপর অনুরোধের চাপ সৃষ্টি করলে তিনি শর্ত সাপেক্ষে রাজি হন এবং বলেন আমাকে যদি কোরআনের এবং শেরিয়ার শিক্ষা প্রদান সহ নামাজে ইমামতি করার অনুমতি দেন তবেই আমি এ দায়িত্ব গ্রহণ করতে পারি ওমর ফারুক রাজি লাহু তালানহু আবু দারদা রাজি আল্লাহ তাল এই শর্ত দিনটি মেনে নিলেন অতপর আবু দারদা রাজি আল্লাহ আনহু সিরিয়ার রাজধানী দামেশকের উদ্দেশ্যে রওনা হন সেখানে পৌঁছে তিনি দেখতে পান দামেশকের সর্বস্তরের মানুষ ভোগবিলাসে লিপ্ত এবং ধন দৌলতের দিকে ঝুঁকে পড়েছে তাদের এ অবস্থা দেখে আবু দারদার আদি আল্লাহ আনহু ভীষণভাবে বিচলিত ও শঙ্কিত হয়ে পড়েন তিনি জনসাধারণকে দামেশকের মসজিদে সমবেত হতে বললেন তারা আহ্বানে সবাই মসজিদে সমবেত হলে তিনি তাদের উদ্দেশ্য বললেন হে দামেশকবাসী আমরা ইসলামের বন্ধনে আবদ্ধ পরস্পরের দিনী ভাই ইসলামের শত্রুদের মোকাবেলায় আপনারাই আমার সাহায্যকারী আমার সাথে আপনাদের উদ্ধতা ও ভালোবাসা গড়ে তুলতে এবং আমার নসিহত গ্রহণ করতে আপনাদেরকে কে বাধা দিতে পারে আপনাদের প্রতি আমার ওয়াজ নসিহত অব্যাহত থাকবে সেজন্য আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না কেননা রাষ্ট্রীয় কোষাগার থেকেই আমাকে ভাতা দেয়া হয়ে থাকে আপনাদের মধ্যে যারা নির্ভরযোগ্য আলেম ছিলেন তাদের অনেকেই ইন্তেকাল করেছেন যারা আছেন তারাও একে একে চিরতর চলে যাবেন আমি দেখছি তাদের শূন্য স্থান পূরণ হবে না কারণ আপনারা বিদ্যাচর্চা ও ইসলামের জ্ঞান আহরণে আগ্রহী হচ্ছেন না আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন নিজে যে দায়িত্ব নিয়েছেন আপনারা তাই পাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করছেন যে বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে আল্লাহ আপনাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা সেই গুরুদায়িত্বই ভুলে গেছেন আপনাদের হলো কি অল্পে তুষ্টির পরিবর্তে আপনারা খাবার টেবিলে এত অধিক আয়োজন করে থাকেন যার সামান্য খেয়ে থাকতে পারেন আপনারা এমন সব অট্টালিকা তৈরির প্রতিযোগিতায় নেমেছেন যেসব অট্টালিকায় আপনারা চিরদিন বসবাস করবেন না এবং এমন সব উচ্চাসার দিকে ঝুঁকে পড়ছেন যার বাস্তবায়ন কখনো সম্ভব নয় আপনাদের পূর্বে যেসব লোকেরা অঢেল সম্পদ অর্জন করেছিল এবং প্রাচুর্যের অন্বেষণে ও প্রতিযোগিতায় নেমেছিল তাদের সম্পদের ধ্বংসাবশেষ এবং তাদের সমূহ আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে হে দামেস্কবাসী ভাইরা আপনাদের অতি নিকটেই হুদ আলিহ্লামের উম্মদ আজ জাতির ধ্বংসাবশেষ যে জাতি জনবল ধনসম্পদ ও প্রাচুর্যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সভ্য ও উন্নত জাতি হিসেবে পরিচিত ছিল আজকে এমন আছে যে আমার নিকট থেকে মাত্র দু দীর্হামের বিনিময়ে তাদের ধ্বংসাবশেষ ক্রয় করতে প্রস্তুত উপস্থিত জনগণ তার এই হৃদয়গ্রাহী আলোচনা শুনে শুধু বিমুগ্ধই হয়নি বরং ব্যাকুল হয়ে কাঁদতে থাকে এ কান্নার আওয়াজ মসজিদের বাইরের লোকজন পর্যন্ত শুনতে পায় এরপর থেকে আবু দারদার আদি আল্লাহ তালানহু দামেস্কের সাধারণ সভা সমাবেশে যোগ দিতে থাকেন হাত বাজারে চলাফেরা ও যাতায়াত অব্যাহত রাখেন কেউ প্রশ্ন করলে উত্তর দিতেন অজ্ঞ ও নিরক্ষরদের জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে এবং গাফিলদের দায়িত্ব সচেতন করে তুলতে বিভিন্ন মজলিশ মাহফিলে যোগ দিতেন একবার চলার পথে তিনি দেখতে পান একদল লোক জড়ো হয়ে এক ব্যক্তিকে গালমন্দ ও বেদম বেত্রাঘাত করছে তিনি তাদের দিকে অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি তারা বলল সে ব্যক্তি মহা অপরাধে অপরাধী আদি আদিয়াল্লাহ তাল আনহু বললেন যদি কেউ কোনো কূপে পড়ে যায় তাহলে তাকে সেখান থেকে উদ্ধার করবে না তারা বলল অবশ্যই তিনি বললেন তাহলে তাকে আর গালবন্দ ও মারধর করো না বরং সৎ পরামর্শ দাও এবং সুন্দর জীবন যাপনের পথ দেখাও আর আল্লাহ যে তোমাদেরকে গুনাহ থেকে রক্ষা করেছেন তার জন্য সুক্রিয়া আদায় করো উত্তেজিত ব্যক্তিরা দারদার আদি আল্লাহ তাল আহুকে বলল তাহলে কি আপনি তাকে ঘৃণা করেন না তিনি উত্তর দিলেন প্রকৃতপক্ষে সে কাজকে আমি অবশ্যই ঘৃণা করি কিন্তু যখন সে ওই কাজ থেকে বিরত হবে তখন থেকেই সে আমার ভাই সেই অপরাধী ব্যক্তিটি আবু দার্দ আল্লাহ তাল আনহুর কথাবার্তা শুনে এতই বিমুগ্ধ হল যে তৎক্ষণাৎ তবা করে নতুন এক মানুষে পরিণত হল এক যুবক আবু দার্দারদ আল্লাহ তাল খিদমতে উপস্থিত হয়ে আরোজ করল হে রসুল্লাহর সাথী আমাকে কিছু উপদেশ দিন আবুদার্দারদ আল্লাহতাল আনহু সেই যুবককে বললেন হে প্রিয় বৎস গোপনে গোপনে আল্লাহকে স্মরণ কর আর আল্লাহ তোমাকে বিপদ ও কঠিন মুহূর্তে স্মরণ করবেন হে প্রিয় বৎস তুমি পারলে আলেম হও নচেত শিক্ষার্থী তা না পারলে কমপক্ষে শ্রবণকারী হও কিন্তু মূর্খ অজ্ঞ হয়ে থেকো না তাহলে ধ্বংস হয়ে যাবে প্রিয় বৎস মসজিদই যেন তোমার বাড়ি হয় কারণ আমি সাল্লামকে বলতে শুনেছি মসজিদ হলো প্রত্যেক খোদাভীরু লোকের বাড়ি যারা মসজিদকে তাদের বাড়ি বানাবে মহান আল্লাহ তাদের প্রশান্তি ও রহমতের নিশ্চয়তা দান করবেন এবং তাদের ওপর তার রহমত অনুগ্রহ ও করুণা বর্ষণ করবেন এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার নিশ্চয়তাও প্রদান করবেন তিনি একদিন দেখলেন একদল যুবক রাস্তার পাশে বসে খোস গল্প করছে এবং পথচারীদের দিকে তাকিয়ে আছে তিনি তাদের কাছে গিয়ে বললেন হে বদশগন মুসলিম যুবকদের জন্য সবচেয়ে নিরাপদ ও পবিত্র স্থান হল তাদের নিজেদের বাসগৃহ তাদের দৃষ্টিকে সংরক্ষণ ও নফসকে নিয়ন্ত্রণ রাখার স্থান হল নিজ নিজ গৃহ তোমাদের নৈতিকতার জন্য সাংঘাতিক ধরনের অপরাধ হল হাট বাজার ও গমনাগমনের রাস্তায় বসে আড্ডা দেওয়া কারণ এ ধরনের বদ অভ্যাস যুবকদের অকর্মণ্য করে তোলে এবং তাদের নৈতিকতাকে ধ্বংস করে দেয় আবু দার্দ্লাহুত আল আনহু দামেশকের গভর্নর থাকাকালীন মোয়াবিয়া রাজিয়াল্লাহতআ আল আনহু তার ও তার স্ত্রীর কাছে এক বিশেষ দূত প্রেরণ করেন সে দূতের মাধ্যমে মোয়াবিয়া রাজিয়াল্লাহতাল আনহু এ প্রস্তাব পেশ করেন যে তাদের মেয়ে দারদাকে তার ছেলে ইয়াজিদের সাথে বিবাহ দিতে যেন রাজি হন তারা মোয়াবিয়া রাজাউত আল আনহুর ছেলে ইয়াজিদের সঙ্গে তাদের মেয়ে দারদাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং তার পরিবর্তে সাধারণ মুসলিম পরিবারের একজন উন্নত চরিত্রের অধিকারী দিনদার আল্লাহ ভীরু যুবকের সঙ্গে বিয়ে দেন আবু দারদার দিয় আল্লাহ তাল আনহুর এ পদক্ষেপের কথা দামেশকবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে সমাজের সর্বস্তরের লোকজন আলোচনা করতে থাকে যে আবুদারদা আজ আল্লাহ তাল মেয়েকে মোয়াবি আলাদি আল্লাহতাল আনহুর ছেলে ইয়াজিদের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সাধারণ মুসলিম পরিবারের এক ছেলের সাথে তাকে বিবাহ দিয়েছেন কোনো এক ব্যক্তি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন আমি আমার মেয়েকে যে ধরনের ইসলামী ধ্যান ধারণার আলোকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছি এই বিবাহ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমি ঠিক তার বিপরীত অবস্থান থেকে তাকে রক্ষা করেছি মাত্র সে ব্যক্তি বলল সেটা আবার কীভাবে দারদা তাকে পাল্টা প্রশ্ন করে বললেন রাজপ্রাসাদে যখন তার সামনে সেবার জন্য কৃত দাসেরা সদা প্রস্তুত থাকবে এবং সে নিজেকে এমন প্রাসাদের মধ্যে দেখতে পাবে যার ঝাড়মাতের চাকচিক্য দৃষ্টি কেড়ে নেবে তখন তার দিন কোথায় থাকবে তিনি সিরিয়ার গভর্নর থাকাকালীন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়া লাউ গোপনে তার অবস্থা জানার জন্য কোনো রাতের আঁধারে গভর্নর আবু দারদার বাড়িতে পৌঁছে তার ঘরের কড়া নাড়লেন ঘরের দরজা খোলা পেয়ে ওবর ফারুক রাজিয়াল্লাউতালহু অন্ধকার ঘরে ঢুকে পড়লেন আবু দার্দার রাজিয়াল্লাউতাল আহু কারো প্রবেশের পদধ্বনি আঁচ করে উঠে দাঁড়ালে দেখেন ওবর ফারুক রাদিয়াল্লাউতাল আহু তাকে খোশ আমদেজ জানালেন এবং বসতে বললেন মুসলিম বিশ্বের দুই মহান নেতা রাতের অন্ধকারেই একান্ত পরিবেশে পারস্পরিক আলোচনায় নিমগ্ন হয়ে পড়লেন আবু দারদার আদি আল্লাহ তাল আনহুর ঘরে কুপি জ্বালানোর মতো তেল না থাকায় রাতের আধারে তার একে অপরকে দেখতে পাচ্ছিলেন না এই গুরুত্বপূর্ণ আলোচনার ফাঁকে ওমর আদি আল্লাহ তাল আবু দারদার আদি আল্লাহ আনহুর বালিশ কেমন আরামদায়ক না সাধারণ তা হাত বাড়িয়ে দেখেন তিনি দেখতে পান যে আবু দারদার আদি তাল আনহু তার ঘোড়ার পিঠে ব্যবহৃত কাপড়টিকেই রাত্রিবেলা বালিশ হিসেবে ব্যবহার করছেন ওমর ফারুক রাদিয়া আল্লাহতাল আনহু এবার আবু লাহুতাল আনহুর বিছানার অবস্থা কেমন তা হাত বাড়িয়ে দেখার চেষ্টা করেন দেখেন গুঁড়ো পাথর মিশ্রিত বালি সমতল করে নিয়ে একেই তিনি বিছানা বানিয়েছেন এবার ওমর ফারুক রাদিয়াল্লাহতাল আল আনহু আবু আবুদার্দি আল্লাহতাল আনহুর লেপতোষকের অনুরূপভাবে খবর নিতে লাগলেন দেখতে পেলেন যে লেপ দোষক বা কম্বল ইত্যাদি বলতে পাথর কণার বিছানায় তার একটি মাত্র পাতলা কম্বল যা দামেস্কের প্রচণ্ড শীত প্রতিরোধের মোটেই উপযোগী নয় এসব দেখে তিনি আবুদারদাদ আল্লাহ তালানহুকে বললেন আমি কি আপনার প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য পায়তুল মাল থেকে উপযুক্ত ভাতার ব্যবস্থা করিনি আমি কি আপনার মাসিক ভাতা যথাসময়ে আপনার কাছে প্রেরণ করিনি আপনার এ দুরবস্থায় আল্লাহর রহমত বর্ষিত হোক আবুদারদার তাল তালানহু খলিফাতুল মুসলিমিনকে উত্তর দিলেন হে খলিফাতুল মুসলিমিন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামের সে হাদিসটিকে আপনার মনে পড়ে যে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আমাদের শুনিয়েছিলেন ওমর ফারুক রাজিয়াল্লাহ তালহু বললেন কোনটি আবুদার্দা রাজিয়াল্লাহ তালহু বললেন সাল্লাল্লাহু সাল্ল্লাহ সাল্লাম কি আমাদের এ কথা বলেননি দুনিয়ায় তোমাদের ধন সম্পদ ও অর্থ করি যেন একজন মুসাফিরের সরঞ্জামাদের চেয়ে বেশি না হয় ওমর ফারুক রাজি আল্লাহ তালহু উত্তর দিলেন হ্যাঁ আনহু বললেন হে খলিফ আতুল মুসলিমিন এ সত্ত্বেও আমরা কি করছি ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু আবুদারদারু তালহুর কথা শুনে কাঁদতে লাগলেন তার সাথে সাথে আবুদারদার আদিয়াল্লাহ তালা আনহু নিজেও কাঁদতে থাকেন অতপর তাদের উভয়ের কাঁদতে কাঁদতেই রাত ভোর হয়ে গেল আবুদার্দার আদিয়াল্লাহ তালা আনহু মৃত্যুর পূর্ব পর্যন্ত দামেশবাসীদের হেদায়তের জন্য ওয়াজ নসিহত জারি রাখেন সর্বদাই তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক করেন আল কোরআনের ইল ইসলামের চিন্তা ও দর্শন এবং হিকমত এর দীক্ষা দিতে থাকেন জীবনের অন্তিম সময়ে তার বন্ধুবান্ধব তার পাশে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করেন আপনার অভিযোগ কি তিনি বললেন আমার গুনাহের ব্যাপারে আমি চিন্তিত অতপর তাকে জিজ্ঞাসা করা হলো আপনার অন্তিম ইচ্ছা কী তিনি বললেন আল্লাহর ক্ষমাই আমার অন্তিম ইচ্ছা অতপর তার আশেপাশের উপস্থিত সবাইকে বললেন আমাকে কালেবা তাইয়েবা শোনাতে থাকো উপস্থিত লোকজন সবসরে কালেমা তাইয়াবা পাঠ করতে থাকলেন এবং দেখতে দেখতে তার পবিত্র আত্মা এ দুনিয়া ত্যাগ করে আবু দারদা রাজিয়াল্লাহ তাল আনহুর ইন্তেকালের পর প্রখ্যাত তাঁবি আউফ ইবনে মালিক আল আশা রাজি আল্লাহত আনহু স্বপ্নে দেখেন যে সুবিস্তীর্ণ সুন্দর সবুজ মাঠ যেদিকে নজর যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ যার মধ্যখানে চামড়া দিয়ে বিশেষভাবে তৈরি বিশাল আকার একটি গম্বুজ তার চারপাশে সাদা ও সম্মুখমুখী সারিবদ্ধভাবে দাঁড়ানো হাজার হাজার বকরির পাল যা কোনো চোখ কখনো দেখেনি তিনি জিজ্ঞাসা করলেন এসব কার তাকে জানানো হল এসব আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ লাহুতা আহুর অতপর আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তাল আনহুর সেই গম্বুজ থেকে বেরিয়ে এসে তাকে বললেন হে ইবনে মালিক মহান আল্লাহ আমাদের আল কোরআনের বদৌলতে এসব দান করেছেন তুমি যদি এ পথ ধরে আরও একটু এগিয়ে যাও তাহলে এমন কিছু দেখতে পাবে যা তোমার চোখ কোনোদিনই দেখেনি এমন কিছু শুনতে পাবে যা তোমার কান কোনো দিনই শোনেনি এবং এমন কিছু পাবে যা কোনো দিন কল্পনাও করতে পারি ইবনে মালিক রাজি লাহু তালহু জিজ্ঞাসা করলেন হে আবু মোহাম্মদ এসব কার জন্য তিনি বললেন আল্লাহ এসব আবুদার্দার আদি আল্লাহতাল আহুর জন্য সজ্জিত করে রেখেছেন কেননা আবুদারদার আদি আল্লাহতাল আনহু সত্যিকার অর্থেই এবং মনে প্রাণেই দুনিয়ার ভোগ বিলাস ও লোভ লালসাকে পরিত্যাগ করেছিলেন এবং দুনিয়াকে তার দুহাত ও সিনা দ্বারা ধাক্কা দিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলেন প্রিয় শ্রোতা এমনই ছিল প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের সাহাবিদের জীবনযাপন আমরা প্রত্যেকেই তাদের জীবনযাপনকে অনুসরণ করার চেষ্টা করব মহান রাব্বুল আলমিন যেন আমাদের সেই তফিক দান করেন আমিন